তাদের জন্য টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেডি স্টেডিয়াম থেকে লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সাথে আছি রিয়াসা দাসিম নিশ্চয়ই স্ন্যাক্স খাচ্ছিলেন এবং সেই স্ন্যাক্স স্বাদ অনেকটা বাড়িয়ে দিতে পারে রুচি হট টমেটো অ্যান্ড ক্যাচ আপ লাল মরিচের সস রসুনের সস যদি অ্যাড করতে পারেন ডেফিনেটলি ইউ গাইস উইল হ্যাভ আ ডিফারেন্ট টেস্ট এই আলোচনা করতে চাই যে ডিফারেন্ট টেস্ট দিয়ে আসলে এই ম্যাচটা শেষ হলো সেটা অবিশ্বাস্য ভাই একবার খেয়াল করে দেখুন এই মাঠে ফোর রান করেছিল ইউএসএ এবং সেখানটায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলে রান ছয় অনেকেই মনে করেছিল হয়ে গেছে কোনোভাবে বাংলাদেশকে যখন ইউএসএ হারিয়েছিল এই আশপাশেই তাই না মানে হিউস্টনের যে সেই বিখ্যাত সিরিজ সেখানটা অনেকেই মনে করেছিলেন যে ঠিক আছে এটা হয়ে গেছে এটা কাকতাল কিন্তু দিন শেষে এই ইউএসএ যদিও আমার ট্যাগলাইনে আপনারা আপসেট শব্দটা দেখছেন আসলে কতটুকু আপসেটিং ক্রিকেট খেলছে নাকি ইউএসএ যে ক্রিকেটটাকে ডিসপ্লে করছে এই মুহূর্তে এবারের বিশ্বকাপে এবারের বিশ্বকাপ শুরুর আগের সময়টায় সেটা আসলেই তাদের যোগ্যতার একটা বড় প্রমাণ বহন করে খেয়াল করে দেখুন আগের ম্যাচে কি প্রেশার একটা সিচুয়েশন ওয়ান ফোর ক্রস করতে হবে এগেস্ট কানাডা এবং সেই প্রেশার সিচুয়েশনকে হ্যান্ডেল করে তারা ম্যাচটা জয় করে নিলেন এমন একটা সিচুয়েশন শেষ দিকে তৈরি হলো যেখানটা টার্গেটটা টু টোয়েন্টি বা টু টেন এর কাছাকাছি গেলেও হয়তো ইউএসএ সেটার কাছাকাছি যেত বা ক্রস করে যেত এই ম্যাচে অবিশ্বাস্য রকমের প্রেশার পাকিস্তানের বিপক্ষে খেলা যে কোন দলের জন্য আসলে অনেক বড় প্রেশার এবং সেই দলটা যদি নতুন দল হয় নবীন দল হয় সেই নবীন দলটা যেই দেশকে প্রতিনিধিত্ব করে সেই দেশ আবার বিশ্বকাপের কো অর্গানাইজার হয় সেই প্রেশারটা কিন্তু গুণে বেড়ে যায় এই দলকে নিয়ে কত ধরনের হাসি ঠাট্টা আলোচনা যে তাদের যে দল সেই দলের ছয় সাতটা দেশের যারা অভিবাসী রয়েছে যারা তাদেরকে নিয়ে হয়েছে বুড়ো ক্রিকেটাররা কি করবে সেই দেখিয়ে দিল যে তারা আসলে আসলে কি করতে পারে পাকিস্তান শুরুর দিকে যেভাবে কেঁপেছিল বিশ পঁচিশ রানের মধ্যে তিন উইকেট চলে গেল তারপর যে তারা একশো উনষাট রান পর্যন্ত করতে পেরেছে সেটাই ছিল সবচেয়ে বড় অবিশ্বাস্য ব্যাপার ইউএস এর বোলিং ডিপার্টমেন্ট শেষ দিকে হারিয়েছে পাকিস্তানের ব্যাটাররা শেষ দিকে জ্বলে ওঠার চেষ্টা করেছেন শাদাব খান ভালো ব্যাট করেছেন শহিন যখন আফ্রিদি শেষ দিকে গিয়ে একটা ক্যামিও খেলে রানটাকে মোটামুটি মনে হচ্ছিল যে একটা ভালো টোটালে পরিণত করার চেষ্টা করেছেন এন্ড অফ দা ডে দিস ইউএসএ ইজ এ ডিফারেন্ট টিম দিস ইউএসএ दट ইউএসএ যে ইউএসএ হচ্ছে হয়তো আইসিসি অ্যাফিলিয়েটেড মেম্বার একটা সময় ছিল এবং মাঝে মাঝে ক্রিকেট খেলতো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সিরিজ এখানটায় হয়েছিল ক্রিকেটকে প্রমোট করার জন্য দিস ইউএসএ ইজ নট প্যাটি ইউএসএ এই ইউএসএ দেখিয়ে দিল এবং শেষ ওভারের যে নাটকীয় হতো আমি বিশতম ওভারের কথা বলছি যখন মোটামুটি সবাই ডিসাইডেড হয়ে গেছে লাস্ট থ্রি ওভারসে দরকার ছিল আঠাশ রান এবং ওই সময়টায় পাকিস্তানের পেজ ত্রুয়ী তিনজন তারা মোটামুটি রেডি যে এই আঠাশ রান তারা ডিফেন্ড করে ফেলবে এবং সেই আঠাশ রান ডিফেন্ড করতে গিয়ে লাস্ট ওভারে যখন দরকার পড়লো পনেরো রান টু উইন দ্য ম্যাচ তখন সবাই মোটামুটি ডিসাইড করে ফেলেছিল যে শেষ দুই ওভারে যেহেতু তারা আরও বলে তেরো রানই বেশি করতে পারে নাই সেই দলটা লাস্ট ছয় বলে পনেরো রান করতে পারবে না প্রথম তিন বল পর্যন্ত সে এক্সাইটমেন্ট বেড়েছে এবং লাস্ট থ্রি বলসে ছয় এক চার এই তিনটা হিটের মাধ্যমে পাকিস্তানের কড়া একশো উনষাট রানকে একবার লেভেলে নিয়ে এসেছে ইউএসএ অ্যারন জনস এর কথা বলছি ২৬ বলে ছত্রিশ মনোয় প্যাটেল ফিফটি করেছেন গাউসের কথা বলতে পারি তিনিও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই যে প্রত্যেকের দায়িত্ব নিয়ে খেলা সেটা টপ অর্ডারে হতে পারে মিডল অর্ডার হতে পারে এবং শেষের দিকে প্রেশার সিচুয়েশনে যখন পাকিস্তানে এরকম একটা বোলিং ডিপার্টমেন্টের লাস্ট থ্রি ওভারসে আঠাশ রান লাগবে শেষ ওভারে পনেরো রান লাগবে এবং ম্যাচটা বাঁচাতে হলে লাস্ট থ্রি বলসে এগারো রান অন্তত করতে হবে সেটাও তারা করে দেখালো সুপার ওভারে ম্যাচ চলে যায় ব্যাটিংয়ে অ্যারন জোনস ডেফিনেটলি অ্যারন জোন্স আসবেন সেটা আমরা এক্সপেক্ট করছিলাম এবং সেই লাস্ট ওভারটা করতে গিয়ে যে ঘটনা ঘটালেন পাকিস্তানি বোলার মোহাম্মদ আমের সেটাকে আসলে অবিশ্বাসই বলতে হয় টার্গেট হয়েছে ১৯ রানের করেছে ইউএসএ রান এবং সেই রান করতে গিয়ে তাদের ব্যাট থেকে এসেছে দুই থেকে এসেছে এগারো রান আঠারো রানের এগারো রান এসেছে ব্যাট থেকে এবং বাকি সাত রান এক ওভারে সাতটা এক্সট্রা মানে সাতটা অতিরিক্ত রান এসেছে পার্টিকুলার সেই বোলারের বল থেকে পাকিস্তানের ফিল্ডিং মিসিং থেকে এবং পাকিস্তান অ্যালাউ করেছে ইউএসএকে সুপার ওভারে একটা আনচিউজেবল টার্গেট দেওয়ার ক্ষেত্রে খেয়াল করে দেখুন ওই ওভারে যে তিনটা ওয়াইড হয়েছে ওই তিনটা ওয়াইড মানে হচ্ছে তিনটা এক্সট্রা বল কিন্তু ক্রিয়েট হয়েছে ছয় বলে ওভার হওয়ার কথা সেই ওভারটা শেষ হয়েছে নয়টা বৈধ বল করার পর ইন্টারেস্টিং পার্ট যেটা এই যে নয়টা বল হবার পরে ওভার শেষ হলো এবং এই নয় বল করতে গিয়ে একজন বোলার তিনটা ওয়াইট দিলেন এবং ফিল্ডাররা তাকে হেল্প করে এক্সট্রাটা বাইটাই দিয়ে সাথে নিয়ে গেলেন সব মিলে আঠারো রান ঠিক ওই জায়গাটায় ওই জায়গাটাই যারা মাঠে ছিলেন এবং ওই জায়গাটায় যারা ফ্রেস বক্সে ছিলেন তারা মোটামুটি শিওর হয়ে গিয়েছিলেন যে পাকিস্তান এই রানটা চেস করতে পারবে না খুব ইন্টারেস্টিং একটা অবস্থা ছিল একটা সময় যে পাকিস্তানে কে ব্যাট করতে আসবে ওপেন করতে আসবে ইউএসএ ক্রিকেটার আম্পায়ার্স দে দেওয়ার ওয়েটিং যে কে আসলে ব্যাট করতে আসবে এবং সেই ব্যাট করতে আসা ক্রিকেটারের জন্য অপেক্ষা করতে করতে একটা সময় আমরা গেস করছিলাম যে এরা এরা আসা উচিত এলেন ঠিক ইফতেকার এলেন এবং সেই ইফতেকার প্রথম বলটাই কোনো কিছু করতে না পারলো যদিও সেটা ওয়াইড হয়েছে কি হয় না এরকম একটা বিতর্ক ছিল পরের বলে চার মেরে একটা আশা দাগিয়েছিলেন এরপরে যে ঘটনাটা ঘটলো ওয়াইড অ্যান্ড তারপরের বলে ক্যাচ সেই ক্যাচটা নিয়েও বিতর্ক রয়েছে কিন্তু এন্ড অফ দা ডে দা ওয়ে ইউএসএ প্লেড দ্য ওয়ে ইউএসএ সেট দেয়ার টার্গেটিং সুপার ওভার দ্য ওয়ে ইউএসএ অ্যাকচুয়ালি ডিফেন্ড এইটিন রানস ইন দ্য সুপার ওভার আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে আজকের এই ম্যাচে কেউ কখনো কোন সিচুয়েশনই বলতে পারেনি বা বলতে পারবে না যে পাকিস্তানের সাথে কোন অংশে কম পাল্লা দিয়ে লড়েছিল স্বাগতিক ইউএসএ বিউটিফুল ক্রিকেট দে আর বিউটিফুল ক্রিকেট দে আর টিচিং আস কেন আমি এই কথা বলছি দেখুন এই সিচুয়েশনগুলোতে আমরা আমাদের দল যখন অনেক সময় পরে আমরা সেখান থেকে বের হতে পারি না এই মাঠে যে তিনটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচে দুটাই ইউএসএ খেলেছে এবং এই তিনটা ম্যাচে দুটাই তারা ইনক্রেডিবল ক্রিকেট খেলেছে একশো চুরানব্বই চেস করেছে একশো উনষাটে টাই করেছে সুপার ওভারে গিয়ে আগে ব্যাট করে আঠারো রানের টার্গেট দিয়েছে সেই টার্গেটটা তারা ডিফেন্ড করেছে যখন কলাপস হয়েছে সেখান থেকে তারা কামব্যাক করেছে প্রথম ম্যাচ কানাডার বিপক্ষে আমরা বলতে পারি যে সময় রান করা দরকার ছিল সেই জায়গায় সেই ক্রাঞ্চ মোমেন্টে সেই প্রেশার সিচুয়েশনে তারা সাকসেসফুল হয়েছে এই ম্যাচের বিশতম ওভারের কথা বলতে পারি পনেরো রান জয়ের জন্য দরকার ছিল চোদ্দ রান করেছে লাস্ট থ্রি বলে ছয় এক চার এই যে এগারোটা রান নিল পুরো ম্যাচের গতিপত্র সেখানটাই বদলে যায় আমরা কেন এই টাইপের ক্রিকেট এই ব্র্যান্ডের ক্রিকেট এত বছরও খেলতে পারি না টি টোয়েন্টি যে টুর্নামেন্টটা বাংলাদেশে হয় বিপিএল তার থেকে যাক জমকপূর্ণ ক্রিকেট নিশ্চয়ই ইউএসএ হয় না হয় টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় ক্রিকেট খেলা হয় বিভিন্ন দেশের যারা রয়েছে তারা এখানটা এসে সিটিজেনশিপ নিয়ে খেলছে ঠিকই কিন্তু এন্ড অব দ্য ডে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বাংলাদেশের কোচিং স্টাফের প্রতি ক্রিকেট বোর্ডের যে ইনভেস্টমেন্ট এবং আমাদের যে প্রত্যাশা সেটার প্রতিফলন কি আমরা দেখছি ইউএসএ যখন চমক দিচ্ছে বিশ্বকাপে ইউএসএ যখন চমক দিচ্ছে পাকিস্তানকে হারিয়ে অনেকে এটিকে আপসেট বলার চেষ্টা করবেন আমার ট্যাগলাইনেও রয়েছে বাট আমার কাছে মনে হয় পার্সোনালি মনে করি না যেটা আপসেট ইউএসএ যখন চমক দিচ্ছে একশো চুরানব্বই চেস করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে ঠিক তখন আমরা খুবই সাদা মাটা ক্রিকেট নিয়ে রয়েছি ঠিক তখন আমরা আউট অফ ফ্রম ক্রিকেটারদেরকে কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে ওয়ার্ল্ড কাপে সুযোগ দিয়ে ফর্মে ফেরাবো সেই পরিকল্পনা করছি এবং আজকে ম্যাচ শেষে মোনাক প্যাটেল তিনি যখন ধারাভাষ্যকারের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন বলছেন ওয়ার্ল্ড কাপ প্রতিদিন আসে না এবং এই বিশ্বকাপটা যেহেতু প্রতিদিন আসে না এই মোমেন্টস গুলো আমরা প্রতিদিন পাবো না সো আমরা সেটাকে মেমোরেবল করার চেষ্টা করেছি আমরা একটা গ্রুপ হিসেবে খেলার চেষ্টা করেছি আমরা জয়ের দিকে চোখ রেখে পাকিস্তান কিংবা অন্য দল কি সেই দল যেই হোক না কেন তাদের বিপক্ষে জয় ছিনিয়ে আনার চেষ্টা করেছে এবং সেই চেষ্টা সফল হয়েছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বার্নিং ম্যাচ নয় তারিখে আমি শিওর নয় তারিখে সেই ম্যাচে বা সেই ম্যাচ কেন্দ্রিক ইন্ডিয়ার ফোকাস যতটা ইন্ডিয়া ইউএসএ ম্যাচ নিয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের টেনশনটা একটু হলেও বেড়ে গেছে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার